ভিন্ন ধর্মী উদ্যোগ প্রশংসায় ভাসছেন ধর্মীয় বক্তা আফসারি পরনের লুঙ্গি কোমরে বাঁধা গামছা সাথে কয়েক উৎসুক জনতা পাতিল ভর্তি মাছের পোনা হাতে নেমে পড়েছেন খাল বিল কিংবা মুক্ত জলাশয় হাঁটু পানিতে দাঁড়িয়ে অবমুক্ত করছেন মাংস পোনা মাইক্রোফোন হাতে দিচ্ছেন উৎসাহ ব্যঞ্জক বক্তব্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন কিছু ভিডিও ক্লিপ আর তাতেই প্রশংসায় ভাসছে ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগ যার নেপথ্যে রয়েছে কুমিল্লার লাঙ্গুলকোট উপজেলার এক মাদ্রাসা শিক্ষক নাম মুহাদ্দিস রফিকুল্লা আফসারি স্থানীয় বাংরা ফাজিল মাদ্রাসার এই আরবি প্রভাষক নাম করা ধর্মীয় বক্তাও ওয়াজ মাহফিলের মঞ্চে আলোচনা করেন গদ বাধা নিয়মের বেড়া ডিঙিয়ে নিজস্ব ঢং আর রসিকতার ছন্দে আলোচনা করেন ভাষার সরলতা ও বাস্তবতা নিরীখে যার ফলশ্রুতিতে খুব সহজেই জায়গা করে নেন প্রান্তিক মানুষের অন্তরে খুব অল্প সময় দেশ জুড়ে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতেও রয়েছে তার শক্তপোক্ত অবস্থান চল্লিশে পা রাখা মুহাদিস রফিকুল্লাহ আফসারি সোশ্যাল মিডিয়াকে সময় নষ্টের হাতিয়ার হিসেবে না দেখে এটাকে নিয়েছেন দাওয়াতীয় জনকল্যাণমূলক কাজের মাধ্যম হিসেবে ভাবনা সেই কাজ শুরু করেন যুবকদের প্রতি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান সেই সাথে নিজেও বসে না থেকে নেমে পড়েন বৃক্ষরোপণ মৎস্যপোনা অবমুক্ত করার কাজে অল্প সময় বেশ ভালো সাড়া পান তিনি মৎস্যপোনা অবমুক্তকরণের দাওয়াত পেলেই ছুটে যাচ্ছেন শহর থেকে গ্রামে দেশের প্রত্যন্ত অঞ্চলে তার আহ্বানে দিয়ে বিভিন্ন স্থানে উদ্যোগী হচ্ছেন তরুণ যুবারা প্রাকৃতিক জলধারে ছাড়ছেন মৎস্যপোনা তিনি একজন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার দোয়ালিয়া গ্রামের যুবক রিফাত মাহমুদ তিনি জানান আমি হুজুরের কার্যক্রম ফেসবুকে দেখেছি তখন আমারও মনে হলো আমাদেরও এগিয়ে আসা উচিত তারপর আমরাও কয়েকজন উদ্যোগ নিয়ে বাড়ির পাশের খালে পাঁচ কেজি মাছের পোনা অবমুক্ত করি মুহাদ্দিস রফিকুল্লাহ এ পর্যন্ত নিজের উপস্থিতিতে দেশের প্রায় শতাধিক স্থানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশীয় প্রজাতির কয়েকশো কেজি মৎস্য পোনা অবমুক্ত করেছেন মানুষকে উদ্বুদ্ধকরণের প্রয়াসে সেই সমস্ত ছবি ও ভিডিও আবার ছড়িয়ে দিচ্ছেন নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আর এর মাধ্যমে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এক অভূতপূর্ব মৎস্য বিপ্লবের ওয়াজ মাহফিলের মঞ্চে মানুষকে উদ্বুদ্ধ করেন কল্যাণমুখী কাজের সাদকায়ে জারিয়ার নিয়তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মৎস্য পোনা বৃক্ষরোপণ গৃহপালিত পশু পাখি পালনে সবাইকে অনুপ্রাণিত করেন প্রতিটি ওয়াজ মাহফিলে বিশেষ আলোচনাও করেন এর ধর্মীয় গুরুত্ব ও তাৎপর্য নিয়ে ধর্মীয় বক্তৃতার পাশাপাশি তার এই কল্যাণমূলক কাজ বেশ প্রশংসিত হচ্ছে দেশীয় জাতের বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তির বিষয়ে উদ্বেগ জানিয়ে মোহাদ্দিস রফিকুল্লাহ আফসারি বলেন দেশীয় জাতের মৎস্য বিলুপ্তি ঠেকাতে মৎস্য পোনা সংরক্ষণের সরকারের পাশাপাশি আমাদের ব্যক্তি পর্যায়েও উদ্যোগী হতে হবে মৎস্য পোনার নিধন বন্ধে জনসচেতনতা কাজ করতে হবে কাজের প্রতিটা জলাশয়কে মৎস্য সম্পদের ভাণ্ডারে পরিণত করতে সকল শ্রেণী পেশার মানুষের একসঙ্গে কাজ করতে হবে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা প্রত্যেকে নিকটস্থ খাল বিল উন্মুক্ত জলাশয়ের ন্যূনতম এক মুষ্টি পরিমাণে মাছের পোনা অবমুক্ত করি সদকায়ে জারিয়ার নিয়তে আমার বিশ্বাস ষোলো কোটি মানুষ যদি এক মুষ্টি করেও মাছের পোনা ছাড়ে ইনশাল্লাহ তবেই ফিরবে সেই সোনালী অতীত ঘটবে মৎস্য বিপ্লব প্রভাষক রফিক উল্লার আফসারির জনহিতকর কর্মকাণ্ডে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি সেলিব্রিটি রাজনৈতিক নেতৃবৃন্দ ধনাঢ্য ব্যক্তি থেকে যুব সমাজ সকলেই এগিয়ে এসেছেন নিঃস্বার্থভাবে সামাজিক কাজে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এই ধারা অব্যাহত থাকলে মাছে ভাতে বাঙালির হারানো ঐতিহ্য অচিরেই ফিরবে বলে আশা প্রকাশ করেন মুহাদ্দিস আফসারি